আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। জিমেইল অ্যাকাউন্ট এমন একটা বিষয় যেটা আজকের বিশ্বে বা এই কম্পিউটারের যুগে একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে গণ্য। জিমেইলের মাধ্যমে যে কোনো তথ্য নিমিষের মধ্যেই আমরা পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে আদান প্রদান করতে পারছি। একটা সময় ছিল যখন এক স্থান থেকে আরেক স্থানে কোনো তথ্য, চিঠি ইত্যাদি কোনো কিছু পাঠানোর প্রয়োজন হলে আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হতো। এতে একদিকে যেমন সময়ের অপচয় হতো, তেমনি অনেক কষ্ট করতে হতো। এই কষ্ট এবং সময় দুটোকেই বাঁচিয়ে দিয়েছে আজকের আমাদের জিমেইল অ্যাকাউন্ট। অনেকের প্রশ্ন থাকতে পারে, জিমেইল বা ইমেইলটা আসলে কি? অনেকে এই বিষয়টাকে গুলিয়ে ফেলে। জিমেইল এবং ইমেইল দুটো ভিন্ন বিষয়, তবে একই মাধ্যম। জিমেইলের মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলোকে ইমেইল করে থাকি বা আদান প্রদান করে থাকি। আরো একটু ক্লিয়ার করি, আমাদের কোনো চিঠিপত্র আমরা যদি পাঠানোর প্রয়োজন বোধ করি, তাহলে ডাক বিভাগের মাধ্যমে আমরা পাঠাই। তো এখানে ডাক বিভাগটা হলো জিমেইল, আর আমাদের যে তথ্য বা চিঠিটাতে যাচ্ছে এটা হলো ইমেইল। আশা করি জিমেইল আর ইমেইলের বিষয়টা সবাই ক্লিয়ার। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলেই শুধু হবে না, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এর সুবিধা অসুবিধা কি আছে ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তা না হলে শুধু অ্যাকাউন্ট খুললেই কোনো লাভ হবে না। তো আজকের পর্বে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আর একটা জিমেইল অ্যাকাউন্টে ইমেইলের মাধ্যমে কিভাবে তথ্য আদান প্রদান করা যায় সেই বিষয়টা শিখব, এবং একটা তথ্য এক জিমেইল থেকে আর একটা জিমেইলে যাওয়ার পর কিভাবে সেটা ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়গুলোই আজকে আমরা আমাদের ভিডিও থেকে জানতে পারবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আবারও আন্তরিকভাবে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যারা ইতিপূর্বে ভিডিওটা দেখেননি তাদের জন্য ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আজকে আমরা শিখব একটা জিমেইল থেকে আর একটা জিমেইলে কিভাবে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় এবং আদান প্রদানকৃত তথ্যটি কিভাবে ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়টি আজকে আমরা শিখব। তো এজন্য প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, এরপর গুগলে গিয়ে
গুগল গুগল অ্যাকাউন্টে গিয়ে আমরা আমাদের তৈরিকৃত জিমেইলে প্রবেশ করব। যারা যারা তাদের জিমেইল অ্যাকাউন্টে ইতিপূর্বে লগ ইন করেছে তাদের চিত্রটা এইভাবে দেখাবে, কিন্তু যারা নতুন ইউজার তাদেরকে এইভাবে দেখাবে। তো আমরা মনে করি যে আমরা ইতিপূর্বে লগ ইন করিনি, আমরা নতুন ইউজার, আমরা নতুন ভাবে শিখি। তো এইখানে আমার যে জিমেইল অ্যাড্রেসটা আছে এটা আমরা হলো লিখব, এরপর নেক্সটে ক্লিক করতে হবে, ইন্টার ইওর পাসওয়ার্ডের জায়গায় আমাদের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে, এরপর নেক্সট। আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করেছি। তো আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমরা আরেকটা অ্যাকাউন্টে যে কোনো একটা তথ্য বা ডকুমেন্ট কিভাবে প্রেরণ করতে হয় এটা আমরা করে দেখবো ইনশাল্লাহ। তো তথ্য প্রেরণ করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর এই যে প্লাস চিহ্ন বা কম্পোজ লেখা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর টু এর ঘরে আমরা যে আরেকটা জিমেইল অ্যাকাউন্টে আমাদের তথ্যটা প্রেরণ করব সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে লিখতে হবে। আমার অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট আমি এখানে লিখি, এখানে একটা বিষয় খেয়াল করি, আমি অল্প একটু লেখার পর আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে, এটা যারা নতুন ইউজার তাদের কিন্তু শো করবে না, এটা তখনই শো করবে যখন আমি এই জিমেইল অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে ইতিপূর্বে অন্তত একবার হলেও যদি কোনো ডকুমেন্ট প্রেরণ করে থাকি। তাহলে এইভাবেই একটু লেখার পরেই আমার সেই জিমেইল অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে শো করবে। আর যদি আমি এই জিমেইল অ্যাকাউন্টে ইতিপূর্বে কখনো কোনো ডকুমেন্ট বা কোনো কিছু প্রেরণ না করি তাহলে এভাবে শো করবে না। তো আমরা মনে করি যে এখানে কোনো তথ্য আমার ইতিপূর্বে পাঠাই নাই, আজকেই প্রথম পাঠাচ্ছি, এই জন্য আমরা এটা পূর্ণভাবে লিখি। এটা যদি এভাবে শো করে তাহলে আমাদের পূর্ণ লেখার প্রয়োজন হয় না, এখানে ক্লিক করলে এটা এখানে এটা ইনপুট হয়ে যাবে। তো যারা নতুন তাদের তো এটা আসবে না, সেই জন্য আমরা পরিপূর্ণ জিমেইল অ্যাড্রেসটা এখানে টাইপ করলাম। এরপরে নিচে আসলে সাবজেক্ট, আমাদের যে তথ্যটা পাঠাবো সেই তথ্য রিলেটেড যে কোনো একটা কথা এখানে লিখে দিতে হবে। তো আমি আমার লোগো আমার এই জিমেইল অ্যাকাউন্ট থেকে আমার এই এই জিমেইল অ্যাকাউন্টে পাঠাবো, সেই জন্য সাবজেক্টটা আমি লোগোই লিখলাম। এরপর এখানে এই যে ক্লিপের যে আইকনটা আছে অর্থাৎ অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করে আমরা ফাইল আনতে পারি বা যে ফাইলটা আমরা প্রেরণ করব সেটা মাউস ধরে ক্লিক করে নিয়ে এসে ড্রাগ করে এখানে ছেড়ে দিলেও আমাদের ফাইলটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো আমরা আজকে অ্যাটাচ ফাইলের মাধ্যমে কিভাবে প্রেরণ করতে হয় এটাই আমরা শিখি। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করব, অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমার লোগোটা কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার লোগোটা আছে হলো এই যে আমার লোগোটা আমার যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডার থেকে আমাকে খুঁজে বের করে নিয়ে এসে সিলেক্ট করে ওপেন করতে হবে, যেখানে নীলটা ভরাট ভরাট হয়ে গেল তার মানে এটা অ্যাটাচড হয়েছে এবং এখানে ফাইল নেমটা শো করতেছে। এরপর আমাদের কাজ হলো সেন্ড করে দেওয়া। ওকে, মেসেজ সেন্ড, মেসেজও চলে আসছে। এই ফাইলটা যে সেন্ট হয়েছে এটা আমরা বুঝতে পারি এই যে সেন্ট লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করলেও বুঝতে পারবো, এই যে এম হোসাইনে লোগোটা ট্রান্সফার হয়েছে।
এখান থেকে আমরা বুঝতে পারবো। আর যদি ইমেল অ্যাড্রেস ভুল থাকার কারণে, ভুল যদি থাকে, তাহলে এই এই মানে তথ্যটা এই অ্যাকাউন্টে প্রেরণ হবে না, ইনবক্স হয়ে আমার অ্যাকাউন্টে আবার চলে আসবে, এবং এইখানে এই পাশে ব্র্যাকেটে ইনবক্স লেখা থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে ডকুমেন্টটা প্রেরণ করেছিলাম সেটা আসলে যায়নি। তো আমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আরেকটা জিমেল অ্যাকাউন্টে ইমেলের মাধ্যমে একটা তথ্য প্রেরণ করতে হয় এটা আমরা শিখলাম। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমি যে তথ্যটা প্রেরণ করেছি সেটা অ্যাকচুয়ালি গিয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। এর জন্য আমরা অন্য আরেকটা ব্রাউজার ওপেন করে আমরা যে জিমেইল অ্যাকাউন্টে তথ্য প্রেরণ করেছি সেই যে ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করবো। আচ্ছা, আমাদের এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে তথ্য প্রেরণ করেছিলাম, তো আমরা এই অ্যাকাউন্টটাতে লগ ইন করি। লগ ইনের বিষয়টা তো ইতিপূর্বে দেখানোই আছে, যার ফলে এখন দেখাইলাম না। এই যে, এই যে 21 জেনারেশন থেকে এই যে লোগোটা কিন্তু এখানে আসছে। তাহলে আমরা সফলভাবে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আর একটা জিমেল অ্যাকাউন্টে একটা তথ্য প্রেরণ করলাম। তো এই তথ্যটা এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে, যেহেতু আমরা এটা কোনো কাজে ব্যবহার, যে কোনো কাজে ব্যবহার করব। তো এটাকে আমাদের তো এখানে থাকলে চলবে না, ডাউনলোড করে আমাকে নামিয়ে নিতে হবে। তো সেটার জন্য আমাদেরকে এটা থেকে এটা এই অপশনে যাওয়ার পরে এই যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এর নিচে লেখা আছে ডাউনলোড, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে আর একটা মেসেজ আসবে, এই মেসেজে আমরা এটা ওকে করে দিব। ওকে করে দিলে আমরা এই এই জায়গা থেকে দেখতে পারবো যে এটা লোগোটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা একটা জিমেইল থেকে আর একটা জিমেইল অ্যাকাউন্টে তথ্য প্রেরণ করলাম এবং প্রেরণকৃত তথ্যটি ডাউনলোড করলাম। এবার ডাউনলোড করা ফাইলটা কোথায় আছে, কিভাবে বের করব, এই বিষয়টা আমরা দেখি। আমাদেরকে দিস পিসি বা মাই কম্পিউটার যার যেটাই থাকুক না কেন, এটাতে ডাবল ক্লিক করতে হবে। এরপরে এই যে বামের চার্টে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এই যে টুডে আজকের লোগো পিএনজি এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা কপি বা কাট করে যে কোনো একটা করে নিতে পারি এবং এটা যেখানে আমরা রাখবো, মনে করি আমি আমার ডেস্কটপে রাখবো, তো ডেস্কটপে সে রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করে দিলেই আছে। এই লোগোটা অলরেডি যেহেতু আছে আমার এখানে, এই জন্য এই মেসেজটা আসছে স্কিপ দিস ফাইল। আমরা এই লোগোটার আগে নাম চেঞ্জ করি, এরপর রাইট বাটন ক্লিক করে আচ্ছা ডাউনলোডসে যাই, এখানে গিয়ে কাট করলাম, পরে ডেস্কটপে এসে পেস্ট করে দিলেই আমাদের এই লোগোটা কিন্তু এখানে চলে আসলো। এই যে আমার লোগোটা, আমার ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে চলে আসছে। তো এইভাবেই আমরা আমাদের যে কোনো ফাইল, এটা আমার লোগো আসছে, এটা মানে জেপিজি ফাইল হতে পারে, তারপরে পিডিএফ ফাইল হতে পারে, তারপরে আমার ওয়ার্ড ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, যে কোনো ফাইল আমরা সেম ভাবেই এভাবে কাজগুলো সম্পন্ন করতে পারি। এখানে একটা বিষয় বলে রাখি, মনে করি আমরা যদি একসাথে 8টা 10টা বা 10-15টা ফাইল একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে ফোল্ডারের ভিতরে রাখলে কিন্তু চলবে না। ফোল্ডারের ভিতরে রাখলে সেই ডক সেটা কিন্তু যাবে না, তখন আমাদের এই 8টা 10টা বা 10-15টা যে ফাইল আছে সেটাকে আগে জিপ ফাইল করে নিতে হবে। জিপ ফাইল করার পর করে নিলে তখন আমরা এই 8টা 10টা ফাইল একসাথে প্রিন্ট করতে পারবো, বা এই এই ফাইলগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে 8টা 10টা একসাথে অ্যাটাচ করেও এটা প্রিন্ট করতে পারবো।
তো অনেকগুলো ফাইল যখন হয় তখন মূলত আসলে জিপ ফোল্ডারে করে পাঠানোটাই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, যদিও কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্টস বক্সে সেটা লিখে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।